আসসালামু আলাইকুম বন্ধুরা, বায়োফ্লক ফিশ ফার্মিংয়ে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা। আজকে আবার চলে এলাম আপনাদের সম্মুখে কই মাছের আপডেট নিয়ে। এই মাছগুলো আমি 1250 লাইনে ছেড়েছিলাম মাস ডেরেক আগে, 45 দিন আগে এই মাছগুলো আমি ছেড়েছিলাম। এগুলো এক বড় আপডেট আপনাদেরকে দেওয়া হয়নি, আজকে সেই আপডেটটা আপনাদেরকে দেব। 1250 লাইনের মাছের আজকে আমার কত লাইনের এসছে আজকে লাইভ ওজন করে আপনাদেরকে দেখাবো। কয়েকটা উঠেছে, বেশি উঠেনি। তো যাই হোক, 250 গ্রাম বা 300 গ্রাম ওজন করলে আমি বুঝতে পারবো। এগুলো আমার ভিয়েতনামি কই, 2, 3, 4, 5। সুন্দর গ্রোথ দেখতে পাচ্ছেন, কি সাইজ মোটামুটি 15 গ্রাম 20 গ্রাম করে হয়ে যাবে। আঠাশ পিস ধরেছি আমি, 28 পিস হলো। 28 পিসে কতটা ওজন হচ্ছে দেখে নিই একবার। 28 পিসে আমার হচ্ছে 445 গ্রাম, মানে 450, মানে আর দুটো দিলে 500 গ্রাম হয়ে যাবে। মোটামুটি আমার 60টাতে 1 কিলো হচ্ছে, 45টাতে আমার 450 গ্রাম হলো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রোথ আছে। 60টাতে অ্যাভারেজ আমার 60টাই চলে এসছে, 60 পিসে 1 কিলো, খুব সুন্দর গ্রোথ আছে। 45 দিলে আমার 1250 থেকে আমার 60টাতে চলে এসছে মোটামুটি, তাহলে অ্যাভারেজ। নমস্কার, বলুন। এগুলো মোটামুটি 8-1.5 মাস রাখলে আমার 100 গ্রাম হয়ে যাবে, 100 গ্রামের আপে হয়ে যাবে আমার। এগুলো 8-1.5 মাস পরে হার্ভেস্টিং করা যাবে। বন্ধুরা, আজকে কই মাছের আপডেট দেখলাম। হ্যাঁ বলুন, কী বলতে বলুন। ট্যাঙ্কে আমি ছেড়ে দিলাম। বন্ধুরা দেখলেন আমার মোটামুটি 17 গ্রাম 18 গ্রাম 20 গ্রাম করে অ্যাভারেজ চলে এসছে মাছগুলো। এর মধ্যে কোনোটা আবার 30 গ্রামও হয়ে গেছে, 20 গ্রাম 30 গ্রাম। অ্যাভারেজ গড় আমার 18 থেকে 19 গ্রাম হয়েছে মোটামুটি। 1.5 মাস রাখলে এগুলো প্রায় 80 গ্রাম 90 গ্রাম 100 গ্রাম কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ, 100+ হয়ে যাবে। ভালো প্রফিট আছে দেখতে পাচ্ছেন। এই ট্যাঙ্কগুলো তো আমার সবগুলো তো ভিয়েতনাম কই আছে, এটাতে দেখালাম, এটা তো ভিয়েতনামে কই আছে আমার, এবং এটা তো আছে এই চৌকো ট্যাঙ্কটাতে। এই তিনটে ট্যাঙ্কে আমার ভিয়েতনাম কই আছে, বাকি যেগুলো আছে আমার তিনটে, দুটোতে মাগুর আছে। এই পরেরটা দেখতে পাচ্ছেন, এটাতে আমার মাগুর আছে। এই মাগুরটা আমার বেশি দিন হয়নি, মোটামুটি 15 দিন হলো। আর একটাতে আমার পাঙাশ আছে, এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটাতে আমার পাঙাশিয়াস আছে। পাঙাশগুলো আপডেট দিতে পাচ্ছি না, এই কারণে সাইজ বড় হয়ে গেছে, মোটামুটি 400-500 ওয়েট হয়ে গেছে, ধরা যাচ্ছে না, মানে জল না কমিয়ে ধরা খুব মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমি খাবার দিয়ে দেখাচ্ছি, ধরতে গেলে লাফিয়ে পালিয়ে যায় সাইডে, এই জন্য নেট দিয়েছি সাইড দেখতে পাচ্ছেন। পাঙাশগুলো খুব সুন্দর সাইজ হয়েছে, প্রায় 3.5 মাস 15 দিন মতো হয়ে গেছে, 15-20 দিন। আর মোটামুটি 1-1.5 মাস রাখার পরে এগুলোকে হারভেস্টিং করে দেবো। আর 1-1.5 মাস থাকলে মোটামুটি 800-900 কেজি এরকম সাইজ চলে আসবে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পাঙাশিয়াস। মাশাআল্লাহ, খুব সুন্দর গ্রোথ আছে।
তাহলে আজকে এ পর্যন্ত। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।